বছরের লাস্ট দিনটা সেই ঢাকা থেকে আসলাম যে না একটু অনেকদিন পরে আমরা একটু বের হলাম, এমন একটা সময় পাওয়া, এমন একটা মুহূর্তে পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, অনেক সৌভাগ্য, এটা ভালো লাগছে। চিটাংয়ের ফয়েজ লিখতে অনেক সুন্দর। আমার পরিবার ঢাকাতে তো সব কিছুই দেখেছে, তাই চট্টগ্রাম আসার উদ্দেশ্য হলো যে ফয়েজ লেকটা আমার খুবই প্রিয়। বছরের শেষ দিনটি চট্টগ্রামে কাটাতে দেশের বিভিন্ন জেলা থেকে ছুটে এসেছেন এরকম অসংখ্য দর্শনার্থী। পাহাড় পর্বত সবুজের সমারোহ, তাই যেন পর্যটকদের একটু বেশি টানে এই চট্টগ্রাম। আর বছরের শেষ দিন সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ভ্রমণ পিপাসুদের আনন্দে যোগ হয়েছে যেন ভিন্ন মাত্রা। সকাল থেকে দর্শনার্থীদের পদচারণায় মুখর ছিল বন্দরনগরের বিনোদন কেন্দ্রগুলো। বছরের শেষ দিনটি সুখকর করে রাখতে কেউ কেউ বন্দী হচ্ছেন ক্যামেরার ফ্রেমে। নতুন বছরের আগমন প্রতীক্ষায় উচ্ছ্বাসের কমতি নেই কারো, তাই 2021 সালের বিদায় বেলায় বিনোদন কেন্দ্রগুলোতে বন্ধু বান্ধব পরিবার পরিজন নিয়ে ছুটে এসেছেন অসংখ্য মানুষ। নতুন বছরে একটি সুন্দর আগামীর প্রত্যাশা সকলের। কোভিড মুক্ত একটা ভালো বছর চাচ্ছি, যাতে মানে আমরা এগুলা থেকে মুক্তি পাই, সবাই যেন আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। বছরের শেষ দিন, বাচ্চাদের স্কুল বন্ধ, ওদের একটু মানসিক একটু দরকার আছে, প্রশান্তির দরকার আছে, এই জন্য এখানে ঘুরতে আসছে। বাচ্চারাও একটু দেখলো, জানলো, বুঝলো, একটু ঘুরতে পারছে, আনন্দ করতে পারছে। বাচ্চারা কোনোখানে যায় না, যেতে পারছে, এটাই একটু আনন্দ লাগছে। এদিকে 2021-এর শেষ দিনে যেন মানুষের ঢল নেমেছিল চিড়িয়াখানায়, নারী পুরুষ শিশু সবার উচ্ছল উপস্থিতি যেন নতুন বছরকে বরণ করার আগাম উচ্ছ্বাস। ছেলে মেয়েদের পরীক্ষা শেষের এই সময়টাই পরিবার পরিজন নিয়ে উপভোগের এ এক অনন্য জায়গা। অন্যদিকে নগরীর আরেক নির্মল বিনোদন কেন্দ্র জাম্বুরি পার্কও ছিল হাজারো দর্শনার্থীতে মুখর। বর্ষবিধায় ও নতুন বছরকে বরণ করার এই মাহেন্দ্রক্ষণটাও তারাও যেন মিস করতে চান না। পুরনো বছরের জরাজীর্ণতাকে পেছনে ফেলে নতুন বছর 2022 হোক সুখ সমৃদ্ধি আর সম্ভাবনায় ভরা, এমনই প্রত্যাশা সকলের। মোস্তাফিজুর রহমান, মহানগর নিউজ, চট্টগ্রাম।